সন্ধ্যা নামলেই সে আসছে পায়ে ঘুমুর অন্ধকারে কাঁদছে ছায়াময় নারী ভূতের ভয়ে সন্ধ্যা রাতেই ফাঁকা হয়ে যাচ্ছে পদঘাট ভূত নিয়ে সাধারণ মানুষের চর্চার শেষ নেই বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা চলতেই পারে সিনেমার পর্দায় অথবা বাস্তবে এ নিয়ে পক্ষে বিপক্ষে নানান মতামত রয়েছে এবার সেই ভূতের ছায়া জেলা সদর বারাসতে কখনো ঘুঙুর পায়ে ছমছম শব্দ কখনো আবার অন্ধকার ভেদ করে ভেসে আসছে চাপা কান্নার আওয়াজ ঠিক যেন কোনো ভৌতিক সিনেমার দৃশ্য এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটছে বারাসত শহর লাগোয়া কদম্বগাছি এলাকায় বর্তমানে মোবাইলের যুগে সেই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া জুড়ে যদিও সেসবের সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্সল্যান্ড পুজো শেষ হয়েছে নভেম্বর মাস পড়ে গিয়েছে দুয়ারে কড়া নাড়ছে শীত বিকেলের পর থেকেই হাওয়ায় বদল ঘটছে এই পরিস্থিতিতে বিকেল পাঁচটার পর থেকে কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে এলাকার রাস্তাঘাট অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সেভাবে কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না ভূতের আতঙ্কে কার্যত কাবু গোটা এলাকা কি বলে যে দানব বেরিয়েছে দানব বেরিয়ে মানুষকে খেয়ে নিচ্ছে যে এরকম একটা আতঙ্কের ভেতরে রয়েছে সবাই সবাই হ্যাঁ গুজবে সবাই শুনছে যে বিশ্বাস করছে যে হ্যাঁ এটা সঠিক আমরা দিনরাতে রাতে এই রাস্তাতে যাতায়াত করছি এ করছি এরকম কোনো ঘটনা আমরা এটা শুনছি কিন্তু এরকম কোনোদিন কিছু আতঙ্কের হ্যাঁ সুন্দরবনে এটা তো স্বাভাবিক ওই জায়গাটা অনেক বাচ্চা বাচ্চা থাকতো সেসবগুলো এখন নেই বারাসাত শহর লাগোয়া কদম্ব এই পঞ্চায়েতের মধ্যেই রয়েছে বয়রা জাগুলিয়া সহ একাধিক গ্রাম গ্রামগুলিতে কোথাও আম চাষ কোথাও আবার ঘন বাঁশবাগান ঘন বসতিপূর্ণ এলাকা না হলেও নিত্যদিন বহু মানুষ এই রাস্তা ধরেই যাতায়াত করেন তবে সন্ধ্যার পর সাধারণত ফাঁকা হয়ে যায় এলাকা কিন্তু কিন্তু তো কেউ দেখিনি কি শুনেছেন যে এরকম হ্যাঁ পিছন থেকে এসে দানুভূতি ধরেছে এটা তো সঠিক আমরা জানি না আর সঠিক তথ্য খবর পাওয়া যায় না এটা এখন ভুয়ো হতেও পারে সঠিকও হতে পারে না মানুষ আতঙ্কের আতঙ্ক মানুষ তো আতঙ্ক থাকবে এরকম একটা ঘটনার সন্ধে তখন তো মানুষ একটা আতঙ্কই থাকবে মানে সন্ধ্যের পরে দেখা যাচ্ছে যে বেরোতে পারবে না এমন একটা পরিস্থিতি একটা আতঙ্ক ভাগ সবার আছে এখানে বাগান আছে প্রচুর বাগান আছে বুঝলেন বড় বড় বাগান আছে এবার বাগানের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সন্ধ্যার পরে তো সব যায় না সম্প্রতি এই এলাকা জুড়ে দানব গুজবে কাবু এলাকার মানুষজন এলাকার বাসিন্দাদের দাবি প্রত্যেকেই এই ঘটনার কথা শুনেছেন কিন্তু সেভাবে কেউ কিছু দেখেননি তো ওই সবার ওই ফোনেই দেখছি যে এরকম একটা জিনিস দেখা যাচ্ছে সাদামতো যে ভিডিও করছে সেই বা কিভাবে তুলছে আর যে যে যাদের মেরেছে সেই বা কে

ওরা কি করেছে ওকে বলেছিলাম আমি না এটা ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিও সেখানেই দেখা যাচ্ছে এক শাড়ি পরিহিত মহিলা রাতের অন্ধকারে যাতায়াত করছেন তার পায়ে বাধা ঘুঙুর কখনো কাঁদছেন কখনো আবার হেঁটে যাচ্ছেন স্থানীয় সূত্রে দাবি কয়েকজন যুবক রটিয়ে দেন এই ভিডিওটি এই এলাকার এলাকার বেশিরভাগ মানুষ এই গুজবে বিভ্রান্ত হয়ে পড়েছেন তবে অনেকেই রয়েছেন যারা বিষয়টিকে স্ট্রেপ গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন এ বিষয়ে এগিয়ে এসেছেন যুক্তিবাদী মঞ্চের সদস্যেরা যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকার বলেন সন্ধ্যার পর মানুষ ভীত হয়ে পড়ছে একটি ভিডিওকে ঘিরে অপপ্রচার চলছে বারাসত বনগাঁ বিভিন্ন এলাকায় এই গুজব রোটে গিয়েছে আমরা দাবি করছি কেউ যদি নির্দিষ্ট জায়গা ও আক্রান্তের খোঁজ দিতে পারেন তাকে আমরা পুরস্কৃত করব এই নিয়ে প্রচারও শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রদীপবাবু বিস্তীর্ণ এলাকা জুড়ে সন্ধ্যার পরে মানুষ ভীত আতঙ্কিত একটা ভিডিওকে কেন্দ্র করে এই ভিডিওটার মাধ্যমে এক একটা অপপ্রচার এবং একটা মানুষের মনে ভিত্তি সঞ্চার করে নির্জন এলাকায় কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্যই এই ভিডিওটা প্রচার করছে বলে আমরা মনে করছি এই ভিডিওর প্রভাবে মানুষকে প্রভাবিত করে মানুষকে ঘরের মধ্যে বন্দি রেখে কেউ কেউ তাদের নিজের স্বার্থ সিদ্ধি করবে এই ভিডিওর কোনো সত্যতা নেই আমরা চ্যালেঞ্জ দিয়েছি যুক্তিবাদী মঞ্চের পক্ষ থেকে যদি এই ভিডিও কেউ প্রমাণ করতে পারে এই ভিডিওর সত্যতাকে যদি প্রমাণ করে দিতে পারে এবং আক্রান্ত ব্যক্তির সন্ধান দিতে পারে তাহলে আমরা তাকে পুরস্কৃত করবরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাঙালি সেরা উৎসব একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল